ॐ सामकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय नमः ॐ जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुः ॐ नमः श्री अभिराजाय विवेकानंद सूरय सच्ची सुख स्वरूपाय स्वामी ने कामोहाय श्री मायर कथा आज के हमरा सुनब हमरा गत कैकदिन धरे श्री मायर कथा सुनछी अपने स्मरणे थाकबे স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য শিষ্যরা কেমন ভাবে দেখছেন শ্রী শ্রী মাকে, তাদের চোখে মায়ের স্বরূপটি কেমন ভাবে উদ্ঘাটিত হচ্ছে সেই প্রসঙ্গ আমরা করছিলাম। স্বাভাবিকভাবেই প্রথমেই আমরা ভগিনী নিবেদিতার কথা আলোচনা করছি। এর কতগুলি কারণ আমরা আলোচনা করেছি যে কেন প্রথমেই ভগিনী নিবেদিতা, তার কারণ ভগিনী নিবেদিতার পূর্বে শ্রী শ্রী মায়ের জীবন চরিত্র সম্পর্কে সামান্য দু চার কথা কখনো কখনো লেখা হয়ে থাকলেও নিবেদিতার লেখনীতে তার চিঠিপত্রের মধ্যে দিয়ে শ্রী শ্রী মায়ের চরিত্র চিত্রণ যেভাবে হয়েছে সেটি আগে হয়নি, প্রথমত এই কারণে। দ্বিতীয়ত, নিবেদিতার বর্ণনা এতটাই প্রাঞ্জল এবং এতটাই ইংরেজিতে যাকে বলে হিস্টোরিক্যাল ডিটেল, ঐতিহাসিক পুঙ্খানুপুঙ্খ বিবরণ এত সুন্দর নিবেদিতার মধ্যে রয়েছে যে সেটা পড়তে গিয়ে আমরা যেমন শ্রী শ্রী মায়ের কথা শুনে আবেগ মথিত হই, আনন্দিত হই, তেমনই এর ঐতিহাসিক তথ্য সম্ভার আমাদেরকে আপ্লুত করে, সমৃদ্ধ করে। এই নানাবিধ কারণে আমরা প্রথমেই নিবেদিতার কথা আলোচনা করেছি। নিবেদিতা কেমন করে শ্রী শ্রী মাকে দেখছেন সে কথা আলোচনা করেছি। স্বভাবতই নিবেদিতার মাতৃ প্রসঙ্গ করতে গিয়ে আমাদের আলোচনার মধ্যে গতদিন এসেছিল শ্রী শ্রী মায়ের প্রথম তিনটি ছবি। তার কারণ নিবেদিতাই প্রথম উদ্যোগী হয়েছিলেন মিসেস অধিবুল, যাকে সারাবুল বলা হয়, তার সঙ্গে একসাথে শ্রী শ্রী মায়ের ছবি তোলানোর ব্যাপারটি। এবং আমরা গতদিনে বিস্তৃত আলোচনা করেছি যে এই প্রথম তিনটি ছবি কেমনভাবে ওঠানো হয়েছিল এবং ছবিগুলি যে আমাদের কাছে তাদের গুরুত্ব কতটা সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা গতদিনে সেই ছবি প্রসঙ্গ আলোচনা করেছি। এরপরে নিবেদিতা বলছেন, মাতা দেবী তার একটি সত্য দর্শনের কথা আমাকে বলেছিলেন, তিনি আমাকে গেরুয়া বস্ত্রে দেখেছেন। একটি নিবেদিতা বলছেন যে শ্রী শ্রী মা এই দর্শনের অর্থ নিবেদিতার অন্তঃসন্ন্যাস। স্বামীজি নিবেদিতাকে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, তাই নিবেদিতার বেশিরভাগ ছবি আমরা যেমন দেখতে পাই শ্বেত বসন্ত। অবশ্য তখনকার দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, অতটা বস্ত্রের রং বোঝার খুব একটা উপায় নেই। তো নিবেদিতার যে বস্ত্র সেটি শ্বেত বস্ত্র। অভয়ানন্দ মহারাজ, স্বামী অভয়ানন্দ ভরত মহারাজের কাছে আমরা একটি তথ্য পেয়েছি যে নিবেদিতা মাথায়
একটি গেরুয়া রুমাল কখনো কখনো জড়িয়ে রাখতেন। আর নিবেদিতা আগ্রহ এবং প্রার্থনা সত্ত্বেও তিনি বাহ্যিক সন্ন্যাস কখনো স্বামীজি তাকে দেননি। এর নানা কারণ ঐতিহাসিকরা ভেবে থাকেন, মনন করে থাকেন। একটি আমরা ভাবতে পারি যে স্বামীজি হয়তো তার পার্শ্বদৃষ্টিতে, ঋষির দৃষ্টিতে বুঝেছিলেন যে নিবেদিতা পরবর্তীকালে রাজনীতির প্রাঙ্গণে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে যে সক্রিয় রাজনীতি, সেখানে নিবেদিতার একটি বড় সক্রিয় ভূমিকা থাকবে। তো সেটি রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা সঙ্গে সাযুজ্যপূর্ণ সব ক্ষেত্রে নাম হতে পারে, সেটি একটি কারণ হয়ে থাকতে পারে স্বামীজি নিবেদিতাকে বাহ্য সন্ন্যাস দেননি, বহিঃসন্ন্যাস দেননি। কিন্তু স্বামীজি জানতেন যে নিবেদিতা আমৃত্যু রক্ষা করবেন সন্ন্যাসের আসল আদর্শটিকে, ব্রহ্মচর্যকে। সে সম্পর্কে স্বামীজি একেবারে স্থির নিশ্চিত ছিলেন, তাই সম্ভবত নিবেদিতাকে তিনি অন্তঃসন্ন্যাস দিয়েছিলেন। এখন যদি স্বামীজি নিবেদিতাকে অন্তঃসন্ন্যাস দিয়ে থাকেন, শ্রীশ্রী মায়ের এই যে দর্শন নিবেদিতাকে গেরুয়া বস্ত্রে দেখা, সেটা আমাদের একটু প্রশ্নচিহ্নের সম্মুখে দাঁড় করায়। যদিও একটু খতিয়ে দেখলেই আমরা বুঝতে পারব যে আসলে শ্রীশ্রী মা নিবেদিতার অন্তরটি যে ওই গৈরিক ত্যাগের আদর্শে একেবারে রঞ্জিত হয়ে রয়েছে, সেইটি যেন শ্রীশ্রী মা দর্শন করেছেন, নিবেদিতাকে তিনি সেইরূপ জানিয়েছিলেন, সেই কথাটি নিবেদিতা বলছেন। তারপর বলছেন মায়ের সম্পর্কে বলতে গিয়ে, শ্রীমা যেন পূর্ণ বিশ্বাসের দর্পণ, যদি কাউকে একবার ভালোবেসেছেন সে ভালোবাসা চিরদিনের জন্য, এই তার জীবন সত্য। স্বামী যোগানন্দের মৃত্যু শ্রী শ্রী মায়ের কাছে দারুণ বেজেছিল। আমরা জানি যে 1899 28 মার্চ স্বামী যোগানন্দের শরীর যায়। তো সেই সময় বসপাড়ালেনের শ্রী মায়ের তৎকালীন আবাসে 10/2, যেটি আমরা জানি, আগে আলোচনা করেছি আমরা, এই বাড়িটি বর্তমানে অস্তিত্বহীন, ভাঙা পড়েছে। তো এই জায়গায় শ্রী মায়ের কথা বলতে গিয়ে নিবেদিতা বলছেন যে এই ব্যথা শ্রী মায়ের কাছে দাহ বেঁধেছিল। যখন দাহ করার জন্য তার দেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ওপরতলা দীর্ঘ প্রঙ্গণে আগুন হয়ে উঠল, নিজে পূজার শব্দের সঙ্গে মিশে তা ছড়িয়ে পড়ল। পুরবাসিনীরা বুঝেছিলেন এতদিন যার উপর এই গৃহের ভার ছিল, তিনি চিরদলে চলে যাচ্ছেন। যোগীর মার তুষার শীতল স্তব্ধতা ফুটে গেল, মনে হল তার ও মায়ের খুব বুঝি ফেটে গেল। এই ঘটনার পর বেশ কিছুদিন পর্যন্ত মৃত্যুর কথাটিও শ্রী মা যেন সইতে পারছিলেন না, এমনই মানবিক বেদনা। দেখুন, নিবেদিতা ছাড়া এই সময়কার আরেকটি কারণে নিবেদিতার এই বিবরণ আমাদের কাছে খুব প্রয়োজনীয়। তার কারণ শ্রী শ্রী মা তখন একেবারে অন্তঃপুর বাসিনী। এখন নিবেদিতা ছাড়া অন্য কোন পুরুষের, পরবর্তীকালে যিনি লেখকের ভূমিকা নেবেন, তার পক্ষে অন্তঃপুরে ঠিক কি ঘটছে, শ্রী শ্রী মায়ের মনের মধ্যে ঠিক কেমন কি চলছে, এ সম্পর্কে বিস্তারিত জানা প্রায় অসম্ভব। কিন্তু নিবেদিতা যে কোনো ভাবেই হোক ওই অন্তঃপুরে স্থান পেয়েছেন, তার প্রবেশাধিকার ঘটেছে। শুধু প্রবেশাধিকারই ঘটেনি, আমরা দেখেছি যে শ্রী শ্রী মা তাকে আপন খুকি বলে গ্রহণ করেছেন। পরে পরে আমরা আসবো যে
তখনও মা বলছেন যে আমার প্রাণের সরস্বতী, ঠিক যেন দেবী। এতটাই নিবেদিতাকে মা স্নেহ করছেন, ভালোবাসছেন। স্বাভাবিকভাবে নিবেদিতা সুযোগ লাভ করেছেন ওই একেবারে অন্তঃপুরে প্রবেশ করার, শ্রী শ্রী মাকে কাছ থেকে দেখবার, এবং কোন মৃত্যু তার সন্তানের যখন মৃত্যু হচ্ছে তখন তার বেদনা শ্রী শ্রী মায়ের প্রাণে কেমন করে বাড়ছে সেই পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিবেদিতা ছাড়া আর কোথায় আমাদের পাওয়ার সুযোগ ছিল না। তাই আমাদের বারংবার নিবেদিতার কাছে কৃতজ্ঞ থাকতে হয়। সেই কথা নিবেদিতা বলছেন, তারপর মায়ের কথা বলছেন, জানি জানি সে আমার প্রভুর কাছে গেছে, সে কথা আমি জানি, কিন্তু সে যে আমার যোগী, প্রভু তাকে কেড়ে দিলেন। এই যে মায়ের ক্রন্দন, হৃদয় মঞ্চিত ক্রন্দন সন্তানের জন্য, সেইটি নিবেদিতা কাছ থেকে দেখছেন, বিস্মিত হচ্ছেন এবং তার কলমে তিনি সেটি ধরে রাখছেন। আরেকটি ঘটনার কথা, সদানন্দের মুখে একটি মুমূর্ষু বালকের কথা শুনেছিলাম। মা তাকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ছেলেটি বলেছিল, তাহলে কি আমার মৃত্যু নিকটে, মায়ের আদেশ, এই বলে ওরা কথা এড়িয়ে গেলেন। ছেলেটি তৎক্ষণাৎ বলল, নিশ্চয়ই, মাকে আমার প্রণাম, তার কথা শুনতেই হবে, আপনারা আমাকে নিয়ে চলুন। তখন ওরা শয্যা শত্রু তাকে বাইরে আনলেন। মা বারান্দায় দাঁড়িয়ে নত নেত্রে চেয়ে রইলেন। স্বামী ত্রিগুণাতীত তার সারা গায়ে গঙ্গা মাটিতে প্রথমে শ্রীরামকৃষ্ণ, তারপরে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবতার নাম লিখতে লাগলেন। তখনকার দিনে অন্তর্জলী যাত্রা বলে একটি প্রথা ছিল, আমরা জানি সকলেই, গঙ্গার পাড়ে মৃতপ্রায় কোন ব্যক্তিকে নিয়ে গিয়ে রাখা এবং গঙ্গা দর্শন করতে করতে গঙ্গা স্পর্শ করে তার প্রাণটি যাতে যায়, এইরূপ একটি প্রথা ছিল হিন্দু সমাজে। সেইটি শ্রীশ্রীমায় ছেলেটি সম্পর্কে আদেশ দিচ্ছেন, ছেলেটিও মুখ বুঝে মেনে নিচ্ছে। যেটি লক্ষ্য করবার, সারা গায়ে তার যখন দেবতাদের নাম লেখা হচ্ছে, শ্রীরামকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের নাম লেখা হচ্ছে, ছেলেটি সেই লেখা দেখতে দেখতে বলল, ওসব নাম মুছে একটি নাম রাখো, আমি ওই নামটি নিয়েই এতদিন বেঁচেছি, মরণের সময় ওই নামটি নিয়েই যাব। ভরত মহারাজ প্রাচীন সন্ন্যাসীদের মুখে শুনে পরে জানিয়েছেন যে ওই নামটি সারদা নাম, মায়ের নাম, সেটা সর্ব অঙ্গে লিখে দিতে বলল। এবং তারপর সে মায়ের দিকে তাকালো বিদায় নিতে, সকলে তাকে বই নিয়ে গেল। সারা পথ সে চমৎকার কথা বলল, নদী তীরে পৌঁছানো মাত্র মৃত্যু। এই একটি সুন্দর ঘটনা নিবেদিতার বিবরণে আমরা পাই। তারপর বলছেন, যদি কখনো দীর্ঘ সময়ের জন্য জেলে যায় তাহলে আমার বন্ধুরা যেন দুঃখ না করে, কেননা আমি অবিলম্বে ধ্যান শুরু করে দেব আর চেষ্টা করব মাতা দেবী যে অপূর্ব ঊর্ধ্ব লোকে বিচার করেন সেখানে পৌঁছতে। আমরা নিবেদিতার জীবনী আলোচনা এখানে আমাদের উদ্দেশ্য নয়, তাই বিস্তারে যাব না, শুধু এইটুকু বলা যে নিবেদিতার জীবনে এমন বহুবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পরিস্থিতিতে জেল না থাকা তখনকার সমাজে ইংরেজ শাসনে জেল যে নিবেদিতার হয়নি এটাই বিস্ময়কর ঘটনা। সম্ভবত এই কারণে হয়নি যে ওই লর্ডদের সঙ্গে, যারা শাসক গভর্নরদের সঙ্গে, নিবেদিতার খুব ভালো সম্পর্ক ছিল প্রথমত। দ্বিতীয়ত নিবেদিতা শ্বেতাঙ্গিনী ছিলেন, তা না হলে নিবেদিতা যে সমস্ত কাজকর্ম করছেন এই কলকাতায় বসে, বিপ্লবীদের অস্ত্রের সন্ধান কোথায় পাবেন সে সন্ধানে যোগান দিচ্ছেন, কোন বিপ্লবী যদি একটি পত্রিকা প্রকাশ করেন সে পত্রিকা প্রকাশ করতে করতে তিনি যখন জেলে যাচ্ছেন, নিবেদিতা সমর্থকে সেই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিচ্ছেন, লেখা জোগাড় করছেন, সেগুলিকে
এডিটিং করছেন, বাংলা ভালো জানেন না, শিখেছেন কিন্তু একেবারে খুব ভালো জানেন না, তা সত্ত্বেও এই গুরু ভার তিনি বহন করছেন অরবিন্দ পত্রিকার ক্ষেত্রেই হয়েছে। আবার কোন বিপ্লবী ওই অরবিন্দ ঘোষকে পৌঁছে দিয়ে আসছেন চন্দননগরে, নৌকো পার করে পৌঁছে দিয়ে আসছেন, এইসব নানান রকম কার্যাবলী নিবেদিতা নিশ্চয়ই তিনি আয়ত্ত করেন। জেল হয়নি এটাই বিস্ময়কর, ওই সম্ভাবনার কথা নিবেদিতাও জানতেন। জানেন বলে নিবেদিতা বলছেন যে যদি আমার কখনো জেল হয় তাহলে আমি নিশ্চিন্ত অবসর পাবো। কি ভয়ঙ্কর পরিশ্রম করেছেন নিবেদিতা, আমাদের ভাবলে অবাক হতে পারে। ওই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরটিতে বসে অক্লান্ত পরিশ্রম করছেন, তার গুরু তার উপর যে দায়িত্ব দিয়ে গেছেন তিনি মনে করছেন এটি তার দায়িত্ব, দেশকে স্বাধীনতার কথা অগ্রসর করা, নারী জাতির উত্থান ঘটানো, এইটিকে তিনি দায়িত্ব হিসেবে নিয়েছেন। তো সেইটি করতে করতে কখনো যদি জেল হয় তাহলে আমি অবসর পাবো, যদি অবসর পাই তাহলে ধ্যান করব। কিসের ধ্যান? না নিবেদিতা বলছে সেই লোকের ধ্যান করব যে লোকে শ্রী শ্রী মা নিত্য বিরাজ করে, যে ঊর্ধ্ব লোকে শ্রী শ্রী মা বিরাজ করেন সেখানে পৌঁছাতে ধ্যান করব। তাহলে দেখুন এখন যখন শ্রী শ্রী মা স্থূল শরীরে নেই তখন এমন কোন একটি কল্পলোকের চিন্তা আমাদের কাছে সহজত, কিন্তু নিবেদিতা যখন শ্রী শ্রী মাকে স্থূল শরীরে দেখছেন ওই ছোট্ট ঘরটিতে উদ্বোধনে, আমরা পরে পরে পড়ব যে সেই ছোট্ট ঘরটি সম্পর্কে নিবেদিতা কি উচ্চ ধারণা জন্মাচ্ছে, যত তিনি মায়ের কাছে আসছেন, মাতৃ সন্ধির কাছে যত তিনি আসছেন তত তার প্রত্যয় জন্মাচ্ছে যে এই ঘরটি আসলে ঘর নয়, এটি মন্দির স্বরূপ, এবং এখানে এক অপূর্ব শান্ততা স্নিগ্ধতা এক অপূর্ব আধ্যাত্মিকতা বিরাজ করে, যে কেউ এখানে প্রবেশ করবে সে মুহূর্ত মধ্যে সেই ঊর্ধ্ব লোকে পৌঁছে যাবে। এই ঊর্ধ্ব লোকের সন্ধান নিবেদিতা আরো গভীরে গিয়ে পেতে চাইছেন, এবং সেজন্য তিনি ওই কথা বলছেন যে যদি কখনো সুযোগ পাই তাহলে সেই লোকের ধ্যান করব। তাকে দেখেছিল আমার সুখ, এক রাত্রে মাকে বলতে শুনেছিলাম এমন জীবন যাপন করে তিনি যেন পদ্মপত্রের উপরে জলবিন্দু হয়ে উঠেছেন, পৃথিবীকে সকল বিন্দুতে স্পর্শ করে আছেন কিন্তু তার দ্বারা পরিবর্তিত বা প্রতারিত নন, দিব্যানন্দে পরিপূর্ণ। ইংরাজি থেকে অনেক ক্ষেত্রে ট্রান্সলেটেড হয়েছে বাংলায়, খুব সুন্দর অনুবাদ হলেও কখনো কখনো একটু শব্দের কারিগরি রয়েছে যেগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। শ্রী মায়ের কথা বলছেন নিবেদিতা, বলছেন মা কেমন না পদ্মপত্রের উপর জলবিন্দু স্বরূপ, পদ্মপত্রের উপর জলবিন্দু থাকলে তা যেমন পদ্মপত্রকে স্পর্শ করে না, শ্রী মায়ের কথা বলতে গিয়ে নিবেদিতা তেমনটি বলছেন। সংসারের মধ্যে শ্রী মা রয়েছেন কিন্তু সংসার তাকে স্পর্শ করতে পারেনি, সংসারের মধ্যেই রয়েছেন। শ্রীমতি বলতেন যে ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড, এই জগতেই রয়েছেন, এই সংসারেই রয়েছেন কিন্তু সংসারের হয়ে নয়। নিবেদিতা এটি তার দৃষ্টি দিয়ে তার পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে যেন ধরতে পেরেছেন, এবং বলছেন পৃথিবীকে সকল বিন্দুতে স্পর্শ করে আছেন। কি অপূর্ব একটি বিবরণ দেখুন, শ্রী মায়ের কথা বলতে গিয়ে নিবেদিতা বলছে যে আমরা যদি মনে করি কোন স্থান শ্রী মায়ের অবগতির বাইরে, তার জ্ঞানের পরিধির বাইরে, এই জ্ঞানের প্রসঙ্গে আমরা একটু পরে আসছি, শ্রী মায়ের চেতনের বাইরে, তাহলে ভুল হবে, সমস্ত বিন্দুকে শ্রী মা স্পর্শ করে আছেন কিন্তু তার দ্বারা পরিবর্তিত ট্রান্সফর্ম ইংরেজিতে আছে বা প্রতারিত নন,
তা দ্বারা পরিবর্তিত। অর্থাৎ স্বাভাবিক যে আমরা যখন পৃথিবীকে স্পর্শ করি তখন পৃথিবীও আমাদেরকে স্পর্শ করে, আমরা তা দ্বারা পরিবর্তিত হতে থাকি। আজকে খুব গরম, টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি, আপনার দেহের মধ্যেও সেই উত্তাপ কাজ করছে, শরীর সেই অনুযায়ী কাজ করছে, শরীর মন এটি খুব স্বাভাবিক। কিন্তু শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে নিবেদিতা লক্ষ্য করছে যে এই পরিবর্তন, পরিবেশের পরিবর্তন বলুন, সমাজের পরিবর্তন বলুন, শ্রী শ্রী মাকে কিন্তু স্পর্শ করতে পারছে না। আর প্রতারিত নন, প্রতি মুহূর্তে জগৎ সংসার আমাদেরকে প্রতারিত করতে চাইছে, প্রলোভিত করতে চাইছে। এটি যে শ্রী শ্রী মা সে গণ্ডির বাইরে তিনি মহামায়া স্বরূপ, সেটি নিবেদিতা প্রাণে প্রাণে অনুভব করছেন। এবং আরেকটি কথা বলছেন, দিব্যানন্দে পরিপূর্ণ, এক ডিভাইন জয়, দিব্য আনন্দ শ্রী শ্রী মাকে ছুঁয়ে রয়েছে। আমরা আগের দিন বোধ হয় আলোচনা করেছিলাম একটি কথা, শ্রী শ্রী মা সম্পর্কে নিবেদিতা বলেছিলেন যে ভারতীয় নারী আদর্শের চরম বাণী শ্রী শ্রী মা সারদা দেবী। কেন বলেছিলেন নিবেদিতা? একটা প্রশ্ন করেছিলেন যে শ্রী শ্রী মাকে কি সনাতন আদর্শের শেষ প্রতিভূ বলা যাবে, অথবা তাকে কি আধুনিক ভারতে, আধুনিক পৃথিবীর প্রথমতম নারী হিসেবে দেখা যাবে? এই যে দ্বন্দ্ব, আসলে এটি দ্বন্দ্ব নয়, দ্বন্দ্বের নিরসন নিবেদিতার মধ্যে হয়েছে। নিবেদিতা প্রশ্ন রেখেছেন আমাদের সম্মুখে, আমাদেরকে ভাবতে বলেছেন, মনন করতে বলেছেন নিরন্তর, যে কেমন ভাবে শ্রী শ্রী মা চিরন্তন আদর্শের বাণীকে বহন করেন, আবার একই ভাবে আধুনিক যে সমাজ, আধুনিক যে ভারতবর্ষ, আধুনিক পৃথিবী, নতুন যে নারী আন্দোলনের সূচনা হচ্ছে, নারী প্রগতির সূচনা হচ্ছে, তা কেমন করে শ্রী শ্রী মার আদর্শ দ্বারা প্রভাবিত হতে পারে, কেমন করে আধুনিক যুগের নারী যিনি ঘরে বাড়ি পা রেখেছেন, যিনি মহাকাশে গেছেন, যিনি পৃথিবীকে মন্থন করে জ্ঞানের সমুদ্র থেকে একেবারে নির্যাসরূপ আহরণ করে আনছেন, সেই নারীর কাছেও শ্রী শ্রী মা কেমন করে আদর্শ স্বরূপিনী হতে পারে। নিবেদিতা আমাদের যেন সেইটি চিন্তন করতে বলছেন, ভাবতে বলছেন। নিবেদিতা কাছ থেকে দেখছেন শ্রী শ্রী মাকে, আর যত দেখছেন অবাক হয়ে যাচ্ছেন। আমাদের মনে রাখতে হবে নিবেদিতার সঙ্গে শ্রী শ্রী মাকে যে 14-15 জন রমণী ঘিরে রয়েছেন তাদের একটা বেসিক ডিফারেন্স আছে, একটা মূলগত পার্থক্য আছে। নিবেদিতা প্রথমত পাশ্চাত্য শিক্ষায় উচ্চ শিক্ষিতা, আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নিবেদিতার যথেষ্ট জ্ঞান রয়েছে। আমরা জানি লন্ডনে থাকাকালীন তিনি একটি বিদ্যালয়ও করেছিলেন, যেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে তিনি ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতেও আরম্ভ করেছিলেন। সে অবস্থায় স্বামীজি তাকে আহ্বান জানিয়েছেন এবং তিনি ভারতবর্ষে এসেছেন। তাই স্বভাবতই তিনি চাইবেন তার বিদ্যালয়টিতে মেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হোক, বা তার বিদ্যালয়কে কেন্দ্র করে ভারতীয় নারীরা এমন শিক্ষায় শিক্ষিত হোক যে শিক্ষা আধুনিক শিক্ষা বিজ্ঞানের সঙ্গে মান্যতা রেখে চলে, সাহিত্য রেখে চলে। নিবেদিতা নিশ্চয়ই চাইবেন না যে একেবারে কোন কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার যুগের কোন একটা শিক্ষা ব্যবস্থাকে পুনঃপ্রবর্তন করতে। তা সত্ত্বেও, এই আধুনিক মানসিকতা সত্ত্বেও নিবেদিতা কিভাবে শ্রী শ্রী মাকে আদর্শ রমণী নবযুগের রূপে গ্রহণ করছেন, এটি আমরা যত অনুধ্যান করব, যত এই ব্যাপারটিকে আমরা মনন করব, ততই আমরা নিজেরা আধুনিক যুগের মানুষ হয়ে আমরা আরো বেশি সমৃদ্ধ হব। কোন অর্থে তিনি নারী আদর্শ সম্পর্কে শ্রীরামকৃষ্ণের চরম বাণী
তা সত্যিই আমাদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু এটুকু বলা চলে যে ধর্ম জীবনে এবং সামাজিক জীবনে মাতৃ আদর্শকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এবং তার শিক্ষায় তার দীক্ষায় শ্রী মা সারদাদেবীও মাতা ঠাকুরানী হয়ে উঠেছিলেন। নিবেদিতা তাই প্রশ্ন করছেন, সারদা দেবী কি প্রাচীন আদর্শের শেষ কথা নাকি নূতন আদর্শের প্রথম প্রকাশ? নিবেদিতা অতঃপর যতখানি স্পষ্ট বক্তব্যে সম্ভব বলতে চেয়েছেন সারদা দেবী একই সঙ্গে নূতন আদর্শেরও প্রথম প্রকাশ। একই একটু ভালো করে বোঝবার প্রয়োজন রয়েছে। ওই কথা বলার অসুবিধা ছিল। কেন অসুবিধা ছিল? আমরা আগে আলোচনা করেছি যে আপাত দৃষ্টিতে শ্রী শ্রী মাকে আমরা কেমন দেখছি, না পর্দা রসিন, ব্রাহ্মণ বিধবা, আধুনিক শিক্ষা নেই, সামান্য পড়তে পারে কিন্তু সেভাবে লিখতে পারে না। যদিও কখনো কখনো আমরা দেখছি কোনো চিঠির শেষে নিবেদিতাকে লেখা চিঠি বা অলিউডকে লেখা শেষে তিনি মা শব্দটি লিখে দিচ্ছেন স্বহস্তে, কিন্তু সেভাবে লিখতে পারেন না। সুতরাং চলতি কথায় এক কথা তাকে নিরক্ষরই বলা চলে। নিবেদিতা এইরূপ একটি রমণীকে দেখছেন, দেখে তিনি বলছেন যে আধুনিক ভারতে বা আধুনিক আদর্শে প্রথম প্রতিকূল, প্রথম উদাহরণ। এটি শুধুই নিবেদিতার আবেগ তারিত একটি উচ্চারণ? তার গুরুর গুরুপত্নীর সম্পর্কে বলতে গিয়ে নিবেদিতা কি অতিশয় আবেগ তারিত হয়ে বলেছেন, নাকি সত্যই এর কোনো বাস্তবতা আছে? এইটি আজকের সমাজে অনুসন্ধান করবার বিশেষ প্রয়োজন রয়েছে। আর এই অনুসন্ধান আমাদের গরিবের দিকে ওই মাতৃচরণে নিয়ে গিয়েই তাই এই প্রসঙ্গ করা। গোড়ার দিকে একটি চিঠিতে শ্রী শ্রী মায়ের পরিচয় দিতে গিয়ে পাশ্চাত্য দেশীয় বান্ধবীকে নিবেদিতা বলছেন, অভিজ্ঞতা এবং বাস্তববোধের বাইরে, শব্দগুলো খেয়াল করুন, অভিজ্ঞতা এবং বাস্তববোধের বাইরে চিন্তা রাজ্যে এই মহিলাদের পরিধি ব্যক্ত নয়। অনুভূতি রাজ্যে এদের যত শক্তি। কারা এই মহিলারা? শ্রী মা অবশ্যই রয়েছেন, সঙ্গে রয়েছেন গোলাপ মা, যোগিন মা, গোপাল মা ইত্যাদি। এরা এদের সম্পর্কে নিবেদিতা কিন্তু বলছেন, অভিজ্ঞতা এবং বাস্তব বোধের বাইরে, অর্থাৎ অভিজ্ঞতা এবং বাস্তব বোধ এদের নেই বললেই চলে। তবু এরা উচ্চ আদর্শে গড়িয়ান কেন না? নিবেদিতা বলছেন যে চিন্তাকে, নিজেদের চিন্তাকে অপরিচিতের কাছে আবেদনযোগ্য করার মতো গঠন করতে পারেন। অনুভূতি রাজ্যেই এদের যত শক্তি, অর্থাৎ এরা যে আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন নারী সেটি নিবেদিতা বুঝতে পারছে। কিন্তু তখনও পর্যন্ত নিবেদিতার কোথাও বুঝতে অসুবিধা থেকে যাচ্ছে যে শুধুমাত্র অনুভূতির রাজ্যেই শ্রী শ্রী মায়ের স্বচ্ছন্দ গমনাগমন তা নয়, বিচার বোধের দিক থেকেও, প্রজ্ঞার দিক থেকেও, যেটি আধুনিক সমাজের নারীদের প্রধান অস্ত্র হয়ে দাঁড়াবে, জ্ঞান গরিমার দিক থেকেও। ওই শ্রী শ্রী রামকৃষ্ণ কেন বললেন যে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, সেই দিকটি এখনো নিবেদিতার কাছে সেভাবে ধরা পড়েনি। প্রথম দিককার একটি চিঠির অংশ বিশেষ আমরা উল্লেখ করে বলছি। তাই বলছি যে নিবেদিতার এই কথাগুলি সত্য, আবার সত্য নয় বলে। কেন না সারদা দেবীর মধ্যে বস্তু জ্ঞান অপেক্ষা বস্তুর সত্য জ্ঞান ছিল অধিক। বস্তু জ্ঞান ইংরেজিতে আমরা যেটাকে বলি ম্যাটেরিয়ালিস্টিক নলেজ, সেটি তো ছিলই, কিন্তু সে জ্ঞান একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়।
সেই বস্তুর মধ্যে যে সত্য জ্ঞান লুকিয়েছিল, সমস্ত সংসারের খুঁটিনাটির মধ্যে যে সত্য অনুভূতি লুকিয়েছিল, আস্তে আস্তে নিবেদিতা সেইটি লক্ষ্য করতে শুরু করলেন। এবং যত লক্ষ্য করছেন নিবেদিতা বিস্মিত হচ্ছেন যে এটা কি করে সম্ভব। আমি তো ধরে নিয়েছিলাম যে শ্রীশ্রীর মায়ের জ্ঞান বা মায়ের সঙ্গে যারা রয়েছেন তাদের জ্ঞানের পরিধি অনুভূতি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবের জগতেও তাদের এই স্বচ্ছন্দ গমনাগমন কেমন করে সম্ভব হল, এইটি নিবেদিতা বিস্মিত হচ্ছেন। যত বিস্মিত হচ্ছেন তত তিনি শ্রীশ্রীর মা সম্পর্কে আবেগমথিত হয়ে পড়ছেন, বলতে গিয়ে যেন শব্দ খুঁজে পাচ্ছেন না, বারংবার বলছেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, বিস্ময়কর, কি আশ্চর্য, অতীব আশ্চর্য, এই শব্দগুলি বারংবার নিবেদিতা প্রয়োগ করছেন। যেন কি বলে বোঝাবেন শ্রীশ্রী মায়ের স্বরূপটি শব্দ খুঁজে পাচ্ছেন না। বলছেন পূর্বোক্ত সে ব্যাপারটি নিবেদিতার চোখে প্রথমে ধরা পড়েছিল যে জ্ঞান এবং অনুভূতির একটি সমন্বয় রয়েছে। একটি চিঠিতে লিখছেন, একজন সন্ন্যাসী নিবেদিতার ইচ্ছানুসারে যখন সারদা দেবীকে ম্যাগনিফিকেট যিশু জননী মেরি গান এইটি পড়ে শুনিয়েছিলেন, তখন শ্রীশ্রী মা সেটি গভীরভাবে উপভোগ করেছিলেন। অপরিচিত ধর্ম সংস্কৃতির বিষয়বস্তুর সঙ্গে প্রথম পরিচয়ও তার অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে এতটুকু দেরি হয়নি। নিবেদিতা কিন্তু লক্ষ্য করছেন যে এটি শুধুমাত্র অনুভূতি দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন গভীর আধ্যাত্মিক জ্ঞানের প্রজ্ঞা। নিবেদিতা দেখছেন যে শ্রীশ্রী মায়ের মধ্যে সেটিও অপূর্ব রূপে রয়েছে। এই জিনিসটি নিবেদিতাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। পরবর্তীকালে আচার্যদের গ্রন্থে এই প্রসঙ্গটি তিনি বিস্তারিত লিখেছিলেন, যে প্রসঙ্গটি আমরা করতে শুরু করেছি, মাতা ঠাকুরানির এই ক্ষমতার পরিচয় প্রথম ভালোভাবে উপলব্ধি করি কিছুদিন আগে এক ইস্টার দিবসে, যখন তিনি আমাদের আবাসে এসে দর্শন দেন। বোঝা যাচ্ছে ব্যাপারটা, আমি যেটা বলতে চাইছি, আমরা যে প্রসঙ্গটা করছি সেটি হচ্ছে যে নিবেদিতা বলেছেন শ্রীশ্রী মা প্রাচীন আদর্শের শেষ কথা অথবা নতুন আদর্শের প্রথম প্রতিপূর। এই যে কথাটি নিবেদিতা বলেছেন, নিবেদিতা যখন একেবারে শুরুর দিকে গোড়ার দিকে, যদিও শ্রীশ্রী মায়ের মহত্বকে অনুভব করতে এক মুহূর্ত নিবেদিতা তৈরি হয়নি, কিন্তু কোথাও একটা শ্রীশ্রী মায়ের প্রজ্ঞার দিকটি, তার জ্ঞানের দিকটি নিবেদিতার কাছে ধরা পড়তে একটু সময় লেগেছিল। শ্রীশ্রী মায়ের আধ্যাত্মিক উচ্চতার কথা নিবেদিতা একেবারে প্রথমেই বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। ধীরে ধীরে সেই দিকটিও নিবেদিতার চোখে ধরা পড়ছে। এবং বলছেন তিনি ইস্টার দিবসে একটি সুন্দর ঘটনার কথা বলছেন, এর আগে তাঁর সঙ্গ করার সময় তার ভাবধারা অনুধাবনে আমি এত বেশি মগ্ন থাকতাম যে বিপরীত ভূমিকায় তাকে লক্ষ্য করার কথা মনেই হয়নি। আমরা আগে একটু বলছিলাম যে স্বামী মাধবানন্দজি বলতেন যে মায়ের ভক্তদের কথা একটু নুন দিয়ে কিনে নিতে হয়, তো নিবেদিতার ক্ষেত্রেও সেটি হয়েছে। যদিও নিবেদিতা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা, যদিও নিবেদিতা যথেষ্ট পড়াশোনা করেছেন এবং একটি বিশেষ মিশনে তিনি গুরুর হাত ধরে এসেছেন এই ভারতবর্ষে, তবু নিবেদিতার ক্ষেত্রেও সেটি হয়েছে। তিনি বলছেন সম্মুখে যে মায়ের সামনে এসে তার ভাবধারা অনুধাবনে এতটাই মগ্ন হয়ে যেতাম যে বিপরীত ভূমিকা, ঠিক বিপরীত বলতে এখানে অপোজিট ধরতে হবে না, আরেকটি যে ভূমিকা রয়েছে প্রজ্ঞা ভিত্তি যেখানে রয়েছে, শ্রীশ্রী মায়ের যেখানে মা জ্ঞানদায়িনী স্বরূপিনী, সেই জায়গাটিকে আমি ধরতেই পারতাম না। নিবেদিতা বলছেন তাকে লক্ষ্যই করা হয়নি। শ্রী মা এবং তার সঙ্গিনীরা সমস্ত বাড়িটি ঘুরে দেখার পর ঠাকুর ঘরে বসে
খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানের তাৎপর্য শুনবার ইচ্ছা প্রকাশ করলেন। তখন আমাদের ফরাসি অর্গান যুগে ইস্টারের গীতবাদ্য করা হল। খ্রিস্টের পুনরুত্থান স্তোত্র শ্রী মার কাছে অজ্ঞাত এবং বিদেশীয় হলেও যেরকম দ্রুত তার মর্মানুভব করে সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করলেন, তাতেই আমাদের কাছে সর্বপ্রথম অসন্দিগ্ধ ভাবে উন্মোচিত হল সারদা দেবীর ধর্ম সংস্কৃতির মহিমা কি বিরাট। এইটি নিবেদিতা আজকে প্রথম লক্ষ্য করছে। শ্রীশ্রী মা শুধু আবেগাপ্লুত হচ্ছেন না, এর মর্মার্থটি বুঝতে পারছেন। শ্রীশ্রী মায়ের প্রজ্ঞা যে ভারতীয় ধর্ম সংস্কৃতি কিংবা বলা চলে বিশ্ব ধর্ম সংস্কৃতির গভীরে লুকিয়ে রয়েছে, সেটির সঙ্গে একই সূত্রে বদ্ধ রয়েছে, সেইটি নিবেদিতা আজকে প্রথম অনুমান করে অবাক হচ্ছেন। এই একই ক্ষমতা শ্রী রামকৃষ্ণের স্পর্শভূত সীমার সঙ্গিনীদের মধ্যেও অল্পাধিক দেখা যায়। তাহলে দেখুন, কিছুক্ষণ আগে আমরা যে চিঠিটি পড়ছিলাম যেখানে নিবেদিতা বলছিলেন যে অনুভূতি রাজ্যেই এদের যত শক্তি, অর্থাৎ অনুভূতি রাজ্যের বাইরে যেখানে বিচার বুদ্ধি, যেখানে বাস্তবতা, সেখানে বোধ হয় এই শ্রীশ্রী মা এবং তার সঙ্গিনীরা কোথাও অতটা অগ্রসর নন। আর যদি অতটা অগ্রসর তারা না হন, শ্রীশ্রী মা যদি ওই অনুভূতি রাজ্যের বাইরে তার অগ্রসরতা না থাকে, তাহলে কি তাকে আধুনিক আদর্শের প্রথম প্রতিভূ বলা যাবে? যাবে না। তাহলে নিবেদিতার এই কথাটি অর্থসূক্ত হবে। তাই আমরা অন্য একটি চিঠির পরবর্তী অংশ উদ্ধৃত করে বোঝার চেষ্টা করছি যে নিবেদিতাই বলছেন যে ইস্টারের এই গান শুনে শ্রীশ্রী মায়ের প্রতিক্রিয়া দেখে এবং শ্রীশ্রী মায়ের মধ্যে গভীর ধর্মবোধ কেমন ভাবে প্রজ্ঞার আকারে ফুটে উঠছে সেইটি অনুভব করে নিবেদিতা আজকে অবাক হচ্ছেন। এবং তখন যেন তার মনের মধ্যে জড়িত হচ্ছে ওই কথাটি যে শ্রীশ্রী মা ভারতীয় সনাতন আদর্শের যেমন শেষ প্রতিনিধি, তেমনি আধুনিক যে নারী, প্রগতিশীল যে নারী, নতুন ভারতের যে নারী, সেই নারীর জন্য শ্রীশ্রী মাই আদর্শ স্বরূপ। নিবেদিতা এটি বুঝতে পারছেন, তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণের স্পর্শভূত শ্রী মার সঙ্গিনীদের মধ্যেও অল্পাধিক দেখা যায়, কিন্তু সারদা দেবীর মধ্যে তার প্রত্যয় ও শক্তি অসীম। সে এক সমুচ্চ শিক্ষার অভ্রান্ত ফলশ্রুতি। কি অপূর্ব বিবরণ দেখুন নিবেদিতা। ওই জন্য বারংবার আমাদের নিবেদিতার কাছে ছুটে যেতে হয়। প্রথমত ঐতিহাসিক দিক থেকে নিবেদিতার আগে সেভাবে শ্রীশ্রী মায়ের চরিত্র চিত্রণ আর হয়নি, একটু আধটু হয়েছে, কিন্তু বিস্তারিত নিবেদিতা যেভাবে করেছেন সেভাবে হয়নি। আর দ্বিতীয়ত এই কারণে শ্রীশ্রী মায়ের এই যে শিক্ষার অভ্রান্ত ফলশ্রুতি কি, শিক্ষার ফলশ্রুতি ঠিক কি, এই একটি নতুন আদর্শে স্থাপন করা যে আদর্শকে আঁকড়ে ধরে আধুনিক ভারতের নারীরা এগিয়ে যেতে পারবে, তারা আদর্শচ্যুত হবেন না, আবার তাদের প্রগতির পথে বাধাও হবে না, তারা নতুন প্রগতির পথে এগিয়ে যেতে পারবেন, এই আদর্শের ক্ষেত্রে শ্রীশ্রী মায়ের আদর্শই যে শেষ কথা এবং প্রথম কথা সেইটি নিবেদিতা আজকে অনুভব করছেন এবং সেই উচ্ছ্বাস তিনি প্রকাশ করে দিচ্ছেন। ॐ शान्ति 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 हरिः।